মাশরাফি বিন মুর্তজার বেতন এবং লায়নেল মেসির অর্ধেক বেতন। ক্যাপশনটা একটু উইয়ার্ড, তবে যতই উইয়ার্ড মনে হোক যে ক্যাপশনটা আমি লিখেছি সেটার সুস্পষ্ট ব্যাখ্যা আমার কাছে আছে, সেটাই ব্যাখ্যা করব। এবং আমার মনে হয় ভিডিও পুরোটা দেখলে আপনারাও একটা ভালো ব্যাখ্যা পাবেন। মাশরাফি বিন মুর্তজা মূল প্রসঙ্গে, এটা তো বুঝতেই পারছেন, লায়নেল মেসিও এখানে একটা প্রসঙ্গ, কী কারণে প্রসঙ্গটা সেখানে যাওয়ার আগে ছোট্ট একটা ব্যাপার বলে নিই। আইকন এই শব্দটা বলতে আমরা কী বুঝি? আমাদের সামাজিক ব্যবস্থায় কেউ পড়ালেখার দিক থেকে, কেউ খেলার দিক থেকে, কেউ ব্যবসার দিক থেকে, বিভিন্ন দিক থেকে অনেকেই আইকন আছেন। কিন্তু আইকন হবার মতো যে কাজগুলো করতে হয় আমাদের সমাজ সামাজিক ব্যবস্থায়, আপনার পরিচিত বা আপনি যাদের আইকন মনে করেন তাদের কয়জনকে আপনি ওই ধরনের কাজ করতে দেখেন? সো এই যে জায়গাটা, আইকন হতে হলে তাদেরকে আইকনের মতো কিছু স্টেটমেন্ট দিতে হয়, এমন কিছু কাজ করতে হয় যেন আমার মতো সাধারণ মানুষ বা আরও দশজন সাধারণ মানুষ ভাবে যে না, এরকম কাজ করা উচিত বা এটা ভালো কাজ, অথবা আমরা চাইলে এই কাজ করার চেষ্টা করতে পারি বা আমি ওই কাজটা করতে চাই। অবশ্যই সেটা আমার সামর্থ্য, ইচ্ছা, পারিপার্শ্বিকতা সব কিছুর উপর নির্ভর করবে। মূল বিষয়টা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা তার এক মাসের বেতন সাংসদ হিসেবে যেটা পান সেটা করোনা চিকিৎসায় পুরোটা দিয়ে দিয়েছেন। এটা গতকালের খবর, গতকালের খবর আমি বলছি মানে বুধবারের খবর। এখন এটা এমন কি বড় ব্যাপার? বড় ব্যাপার আমার কাছে, বড় ব্যাপার আমার কাছে, বড় ব্যাপার হচ্ছে এই জন্যে, আমি নাম বলছি না কিন্তু আমার আশেপাশের মোটামুটি ক্ষমতাবান অনেক মানুষকে আমি চিনি যে কোনো একজন দুস্থ বা দশজন দুস্থ মানুষকে সহায়তা করছেন, চাল ডাল তেলের যে প্যাকেটগুলো করা হয়, একটা প্যাকেট দিচ্ছেন, সেই প্যাকেটটা দেয়া হচ্ছে, দশজনে মিলে সেই প্যাকেটটা ধরে আছেন, দেয়া হচ্ছে, ছবিটা তোলা হয়েছে, সেই ছবিটা গণযোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করছে। হলপ করে বলুন তো এরকম ছবি আপনারা দেখেননি? দেখেছেন কিন্তু, অনেক দেখেছেন, হয়তো আপনার পরিচিত গণ্ডির মধ্যে আপনি দেখেছেন, আমার পরিচিত গণ্ডির মধ্যে আমি দেখেছি, কিন্তু আমরা দেখেছি। এটা কী প্রুফ করে? এটা প্রুফ করে আপনারা যেটা করছেন, জনসেবার নামে যেটা করছেন, যেটা দেখাচ্ছেন, জনসেবা অবশ্যই, কিন্তু এই জনসেবার পেছনে দেখানোর একটা ব্যাপার আছে যে ভাই আমি করি, আমি ভালো কিছু, আমার সেটা মনে হয়। এই কারণেই মাশরাফি বিন মুর্তজার 1,75,000 টাকা তার সাংসদ হিসেবে প্রাপ্ত সম্মানের পুরোটা দিয়ে দেওয়া আমার কাছে বড় মনে হয়। এই জন্যে আমি মোটামুটি একটা লম্বা সময় ধরেই তাকে চিনি, তার সঙ্গে আমার টুকটাক ব্যক্তিগত পরিচয় আছে পেশাদার কারণেই, কিন্তু তিনি যে তার সাংসদ হিসেবে প্রাপ্ত পুরো বেতনটাই এই যে এতদিন ধরে প্রায় 2.5 বছর হয়ে গেছে যে টাকাটা পাচ্ছেন বা সম্মানীটা পাচ্ছেন, সেটা যে গরিব দুস্থদের কিংবা অন্যান্য মানুষের সাহায্য হয় সেই জায়গাগুলোতে ব্যয় করছেন এটা কিন্তু আমি জানতাম না। তিনি সাহায্য করছেন এটা আমি জানি, কিন্তু সাহায্য আমি মানে বোঝাতে চাচ্ছি তার ব্যক্তিগত ফান্ড থেকে, সরকারি যে সাহায্য এমপি হিসাবে বা সাংসদ হিসাবে তিনি যেটা পান সেটা তো তিনি সাহায্য করছেন, বা তার সংশ্লিষ্ট বা তার রাজনৈতিক যে কী বলে, রাজনৈতিক যে শব্দটা ঠিক মনে করতে পারছি না, কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্ট তিনি পালন করছেন, সেটা একটা ব্যাপার, এটা তার রাজনৈতিক দিক। কিন্তু ব্যক্তি মাশরাফি বিন মুর্তজা তার জায়গা থেকে যে কাজগুলো করছেন সেটা বোধহয় আমার কাছে মনে হয় ইটস এ বিট আইকনিক ব্যাপার। এবং যে আলোচনা আমি শুরুতে করছিলাম যে আইকনিক, আইকন বলতে আমরা কী বুঝি বা কাদের আমরা আইকন মনে করি, এই ধরনের মানুষের কাছ থেকেই আমরা এই ধরনের কাজ দেখতে চাই। কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশের এন্টায়ার সোসাইটিতে সব রকম অ্যাসপেক্ট মিলিয়ে সবচেয়ে বড় যে আইকনরা আছেন প্রবাবলি মাশরাফি বিন মুর্তজা অ্যামং ইন দ্য টপ হাইট, আমার এটা মনে হয় সব কিছু মিলিয়ে। সো তাদের মতো লোকের কাছ থেকে এরকম কিছু আমরা পাবো, এরকম কিছু তারা করবেন এটা প্রত্যাশিত, কিন্তু তার সাংসদ হিসেবে প্রাপ্ত সম্মানের প্রায় পুরোটাই কিংবা পুরোটাই তিনি মানুষের কাজে ব্যবহার করছেন বা মানুষের সেবার জন্য দিয়ে দিচ্ছেন এটা আমি জানতাম না, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি দৈনিক প্রথম আলোতে পড়ে এটা জেনেছি, মাশরাফি বিন মুর্তজা অফিসিয়ালি দৈনিক প্রথম আলোতে এরকম একটা মন্তব্য দিয়েছেন যে সাংসদ হিসেবে প্রাপ্ত তার যে সম্মানী তার পুরো টাকাটাই তিনি মানুষের জন্য ব্যয় করেন, তিনি কি কাউকে গিয়ে বলেছেন? এই প্রথম বলেছেন জিজ্ঞেস করার পরে, আমার আমি কখনো জিজ্ঞেস করিনি তাকে, জিজ্ঞেস করলে হয়তো আমাকেও বলতেন, কিন্তু ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে ইটস সিগনিফিক্যান্ট। এবং এই সিগনিফিক্যান্ট ব্যাপারটা সিগনিফাই করা উচিত, আমাদের ভ্যালু করা উচিত একটা ভালো কাজ। আমার সামর্থ্য কম, আপনার সামর্থ্য হয়তো বেশি, আপনি আপনার জায়গা থেকে যে বেশি চেষ্টাটা করছেন, আমি যদি জানি আমার উচিত আপনাকে ওই সাপোর্টটা করা, আমার উচিত আপনার জন্য দুটো ভালো কথা বলা কিংবা আপনার জন্য দোয়া করা,
কারণ কি আমাদের সামাজিকতা পারিপার্শ্বিকতার দিকে আমরা যদি তাকাই এই ব্যাপারগুলো এখন আমাদের জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ, সবার জীবনে কম বেশি গুরুত্বপূর্ণ। লায়নেল মেসির কথাটা কেন বলছিলাম, খবর পাচ্ছি বা খবর পড়ছি যে লায়নেল মেসি অর্ধেক বেতন করে, তার বেতনের অর্ধেক করে বার্সেলোনা থেকে যাবেন। অ্যাবসলুটলি লায়নেল মেসির মতো আইকনিক ক্যারেক্টারের কাছ থেকে এটা বার্সেলোনা ভক্তদের প্রত্যাশিত, ফুটবল ভক্তদের প্রত্যাশিত, যে যে ক্লাব তাকে বড় করেছে, যে ক্লাবে তিনি লায়নেল মেসি হয়েছেন, সেই ক্লাবের অর্থনৈতিক চরম দুরবস্থার মধ্যে মেসি তো স্টেপ ইন করবেন, মেসি তো সবার আগে পথ দেখাবেন। অ্যাবসলুটলি সেটাই হয়েছে। এই কারণে আমি ক্যাপশনটা দিয়েছি যে মাশরাফি বিন মুর্তজার বেতন এবং মেসির অর্ধেক বেতন, এগুলো হচ্ছে আইকনিক কাজ, এগুলো একজন আইকনের কাছ থেকে প্রত্যাশিত। তারা পৃথিবী উল্টানো কিছু করে ফেলেননি, কিন্তু মানুষের জন্য যে উদাহরণটা রাখা দরকার, সমাজের জন্য যে উদাহরণটা রাখা দরকার, আমরা যারা আইকনদের ফলো করি কিংবা তাদের মতো হতে চাই কিংবা তাদের দেখানো পথ আমরা ভালো পথ মনে করি, চেষ্টা করি ওই পথে এগিয়ে যাওয়ার, তাদের জন্য একটা মেসেজ, সবার জন্য না। যে লোক দুষ্টু, যে মানুষ খারাপ, যে লোক খারাপ কাজ করে, তাদের জন্য এসব কিছু না, কিন্তু আপনার আমার মতো আমরা যারা সাধারণভাবে চিন্তা করি, দশজন সাধারণ মানুষ, জনগণ, আমরা হয়তো ওইভাবে ভাবি যে না, তারা ভালো কিছু করছে, এ ভালো কিছুটাকে সাপোর্ট করা উচিত। সো আমার ওই আমার বলার উদ্দেশ্যই হচ্ছে ওইটা, যে মাশরাফি কিংবা মেসি এরকম যে আইকন যারা আছেন, তারা যে পথটা দেখাবেন সেই পথটা মানুষের জন্য, সেই পথটা এমন একটা পথ, সেই কাজগুলো এমন একটা কাজ যেটা মানুষ বলতে পারবে না এটা ঠিক কাজ। সো আমি ওই জায়গা থেকেই বলছি, মেসি যে 50% বেতন কমিয়ে বার্সেলোনা থাকতে রাজি হয়েছেন বলে খবর পাচ্ছি বা শুনছি, এটা যেমন একটা আইকনিক কাজ, মাশরাফি বিন মুর্তজা সাংসদ হিসেবে প্রাপ্ত পুরোটা বেতন মানুষের কাজে লাগাচ্ছেন, মানুষের সেবায় ব্যয় করছেন, এটাও একটা আইকনিক কাজ। এবং মাশরাফি বিন মুর্তজার লোকের কাছ থেকে, মানে তার মধ্যে একজন লোকের কাছ থেকে, মানুষের কাছ থেকে এটাই প্রত্যাশিত, আমি তার কাছ থেকে এটাই প্রত্যাশা করি। এবং ক্যাপ্টেন হিসাবে তিনি যেভাবে সাকসেসফুল হয়েছিলেন, বাংলাদেশের মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন, সেটা কি শুধু এমনি এমনি হয়েছিল, শুধুমাত্র ক্রিকেটিং স্কিল দিয়ে না, এই যে সবাইকে পুরো টিমকে একত্রিত করা, টিমের সাইকোলজি বোঝে, তাদের পাশে দাঁড়ানো, প্লেয়ারদের পাশে দাঁড়ানো, এই পাশে দাঁড়ানোর ব্যাপারটা নিয়েই তিনি রাজনীতিতে গিয়েছেন এবং এখনও মানুষের পাশেই দাঁড়াচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কেননা আপনারা যে যাই বলেন, যে যাই করেন, দিন শেষে মাশরাফি বিন মুর্তজা কিন্তু আমাদের সবার। সো তার একটা ভালো কাজ, তার একদম মাশরাফির পার ভক্ত যিনি, তাকে যেমন আনন্দ দেবে, তাকে যেমন একটা দিশা দেখাবে, ঠিক একইভাবে যিনি মাশরাফিকে ততটাও পছন্দ করেন না কিংবা মাশরাফির রাজনৈতিক আদর্শের কারণে তাকে অপছন্দই করেন, কিন্তু তারপরও দিন শেষে তিনি মাশরাফি হওয়ার কারণেই তার ওই আইকনিক কাজগুলো, একজন আইকন হওয়ার কারণেই ওই ভালো কাজগুলো করা, এবং এই ভালো কাজগুলো করার মাধ্যমে একটা বার্তা দেওয়া সমাজের বিভিন্ন স্তরে, এটা ইম্পর্ট্যান্ট, আমাদের সবার জন্য ইম্পর্ট্যান্ট, এই ইম্পর্ট্যান্ট কাজটা উনি করেছেন। এই কারণে আমি ক্যাপশনটা দিয়েছি যে মাশরাফি বিন মুর্তজার বেতন এবং মেসির অর্ধেক বেতন, তাদের মতো মানুষের কাছ থেকে আমরা সাধারণ মানুষরা এটাই প্রত্যাশা করি, কেননা আমাদের চারপাশে আমরা প্রতিদিন এত কিছু শুনি, এত কিছু দেখি না, সমাজ, সামাজিকতা, সামাজিক সিস্টেম সব কিছুর উপর আমাদের একটা অনাগ্রহ তৈরি হয় কিংবা সব কিছু মিলে আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয় আমরা আসলে কোন সমাজে বাস করছি, কিন্তু দিন শেষে এই ধরনের ঘটনা যখন দেখবেন তখন মনে হবে না, সব কিছু এখনও একেবারে ডিরেইলড হয়ে যায়নি, এখনও পর্যন্ত কিছু মানুষ আছেন, এখনও পর্যন্ত কিছু কাজ হয় কিংবা অনেক কাজ হয় যেটা হয়তো আমরা জানি না, আমাদেরকে জানানো হয় না, কিন্তু যাদের কাজ করার তারা কাজটা ঠিকই করে যাচ্ছেন। সো তাদেরকে স্যালুট, এবং আমাদের সবার উচিত তাদের জন্য দোয়া করা এবং তাদেরকে ওই সাপোর্টটা করা। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।